নরসিংদীর বেলাবর বিন্নাবাইদ ইউনিয়নের জুহুরিয়া কান্দা গ্রাম, যে গ্রামে হোগলা পাতার নজর কাড়া কারুশিল্প বদলে দিয়েছে হাজারো কর্মহীন নারী পুরুষের জীবন, যা রপ্তানি হচ্ছে আমেরিকা, কানাডা, চীন, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া সহ বিশ্বের 32টি দেশে। কারুশিল্পের এমনই সাফল্য ঘেরা গল্প তুলে এনেছেন সহকর্মী মনিরুজ্জামান, জানাচ্ছেন শওকত সাগর। নরসিংদীর বেলাবর জহুরিয়া কান্দা গ্রামের প্রায় প্রতিটি পরিবারে কেউ না কেউ হোগলা শিল্পের সাথে জড়িত। 5 থেকে 12 ফুট উচ্চতার এই পাতার রয়েছে নানা ধরনের নাম, বাংলায় হোগল, হোগলা পাতা ও ধারী পাতা, ইংরেজিতে ক্যাটটেল বা বিড়ালের লেজ। রোদে শুকানো এসব পাতা বিশেষ কায়দায় পেঁচিয়ে প্রথমে দড়ি বানানো হয়। দড়ি পাকানোর কাজে পুরুষের চেয়ে নারীরা অনেকটাই এগিয়ে। উপকূলীয় অঞ্চল থেকে সরবরাহ করা হোগলা পাতার দড়ি দিয়ে হরেক রকমের কারুপণ্য তৈরি হয়। সাংসারিক কাজের ফাঁকি ফাঁকে এই কারুশিল্পের কাজ করার সুযোগ থাকায় জহুরিয়া কান্দা গ্রামের অধিকাংশ নারী ঐতিহ্যবাহী কুটির শিল্পের সাথে নিজেদের সম্পৃক্ত করে তারা আজ স্বাবলম্বী। 8 বছরে আমার ইউনিয়নের প্রায় 15-16 হাজার কর্মী ওয়ার্কার তৈরি হয়েছে। এলাকায় কাজ যেহেতু তাই আমার ঢাকা যাইতে হইতেছে না, এর জন্য আমি বাড়িতে কাজ করি। আরও দেখা গেছে যে আমার এলাকায় আরও অনেক ফুলাবান আছে, এরা আমি নিজেও শিখাইছি। কোম্পানি থেকে অর্ডার আইনা আমি আমার এই কারখানাতে কাজ করতেছি, আমার এনে প্রায় 2,500 শ্রমিক আছে। এই খাড়ি বানায় বেতন অবাইটেম নিয়ে 9,000 টাকা পাই, এ দিয়ে আমার সংসার কোনো রকম চলে। হোগলা পাতার আড়াআড়িও পরিণের দড়ি দিয়ে পেঁচিয়ে পছন্দের কারুপণ্যের রূপ দেয়া হয়। এখানকার অধিকাংশ মহল্লা ও কারখানায় দল বেঁধে চলে কারুপণ্য তৈরির কাজ। মাথা, চোখ ও হাত একসাথে খাটিয়ে শৈল্পিক বিন্যাসের মাধ্যমে শিল্পীরা ফুটিয়ে তোলেন অসাধারণ শৈল্পিক প্রতিভা। এখানে যা কাজ করি তাই আমার সংসার ভালোভাবে চলে যায়। আমি এই কাজ করি মোটামুটি 18-19 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করি। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস স্থানীয় এ জনপ্রতিনিধির, পাশাপাশি চাইলেন প্রধানমন্ত্রীরও সহযোগিতা। বেকার যুবক, স্বামী পরিত্যক্তা, অনেক অসহায় নারী যুবক আছে, এদের এরা যেন এই কুটির শিল্পে কাজ করে জীবিকা নির্ভর করতে পারে। এর ভিতরে আমার সহযোগিতা প্লাস প্রধানমন্ত্রীর সহযোগিতা পাশাপাশি আন প্রশাসন যারা আছে এরা যাতে সহযোগিতা করে এই কামনা আমি করছি। প্রয়োজনে 2 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়, এমনকি শর্ত সাপেক্ষে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধার কথা জানালেন বিসিকের এ কর্মকর্তা। নরসিংদীর সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। এই প্রশিক্ষণ গ্রহণের ফলে উদ্যোক্তারা নতুন ধরনের ব্যবসা শুরু করতে পারে। ব্যবসা শুরুর সহায় হিসাবে বিসি বিনা জামানতে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয়। শুধু তাই না, শর্ত সাপেক্ষে আমরা 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকি। আমেরিকা, কানাডা, চীন, জাপান, জার্মানি ও অস্ট্রেলিয়া সহ প্রায় 32টি দেশে রপ্তানি হয় এই কারুপণ্য। হোগলা পাতা খুব সহজে পচনশীল হওয়া এতে পরিবেশের দূষণের কোনো সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে প্রশিক্ষণ ও সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান করে এই শিল্পের প্রসার করলে দেশের বেকার সমস্যার সমাধান হবে বলে আশাবাদ শিল্প সংশ্লিষ্টদের। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।